কষ্ট কষ্ট স্বপ্নে যাবে ঝেড়ে মুছে, আসলে পুরো ছবিটাই একটা মিউজিশিয়ানের জার্নি নিয়ে, এবং এই যেখানে পরমব্রত আসলে একটা রক স্টারের পার্ট প্লে করেছে, তো আমি আমার জন্য এটা খুবই স্পেশাল একটা কাজ, কারণ আমার নিজের জীবনের সাথেও আসলে একটা মিল আছে যে আমি আসলে শহরে বেড়ে ওঠা মানুষ, পরে বাউল গানের দিকে আমার যাওয়া, তো ছবির সাথে নিজের গল্প কাকতালীয়ভাবে কোনো কোনো জায়গায় একটা মিলের জায়গা আছে। তিনটা থেকে চারটা জনরা ব্লেন্ড করে আসলে মিউজিকগুলো করতে হয়েছে, সো এখানে একদম ট্রেডিশনাল ফোক আছে, অ্যাবসলিউটলি ফুল রক রক জিনিসপত্র আছে, ক্লাসিক্যাল ফিউশন আছে, পপ জিনিসপত্র আছে, সো চারটা পাঁচটা জনরা একসাথে ব্লেন্ড করে এবং পুরো সিনেমা ধরে চলছে, কোথাও ফল করছে না বা অন্যরকম অন্যদিকে চলে যাচ্ছে না, এইটা মেনটেন করে চারটা পাঁচটা জনরার মধ্যে থেকে একটা সিনেমা করা আসলে স্টাফ দ্যাট টু আই হ্যাড টু ডু ইট ইন দ্য কোভিড টাইম। সো খুব যে মিউজিশিয়ানস পেয়েছি করার বা লোকজন স্টুডিওতে ডাকতে পারছি সেটাও সিচুয়েশন ছিল না, সো দুই হাতে আমার নিজেরই মনে হয় আট দশটার উপরে যন্ত্র নিজের বাজাতে হয়েছে সিচুয়েশনে পড়ে। সাধারণত তো আমরা যন্ত্রীগুলোকে পাই বাজানোর জন্য বিভিন্ন জিনিস, তো এটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, এমন একটা সময় কাজটা করছি যে আসলে কোনো মিউজিশিয়ানস পাই নাই। যাই হোক, শ্রম কম দিই নাই এবং একটা ভালোই আমার নিজের জায়গা থেকে একটা ভালো জিনিস দাঁড়িয়েছে, এখন দর্শক দেখে বলবে কেমন লাগছে। গল্পের জায়গায় আমি মনে করি যে আসলে এটা সিনেমার ওয়ান অফ একটা শক্তি, কারণ যেভাবে আসলে পুরো গল্পটা বলা হয়েছে, আসলে গল্প কী তার থেকে অনেক জরুরি গল্পটা কীভাবে বলা হয়েছে ছবিতে, তো আমি মনে করি যে আসলে অনেক ইন্টারেস্টিংভাবে এই প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে। এবং পরমব্রত চ্যাটার্জি আসলে নতুন করে নতুন নাম না যে পরিচিত মানে বলতে হবে ওকে নিয়ে কিছু, ও এই প্রত্যেকটা ফেজ অফ ওর লাইফ এই পুরো জার্নিটার মধ্যে খুব অসম্ভব দক্ষতার সাথে এটা পোর্ট্রে করেছে। সো এইটা আপনারা দর্শক মানে হলে গেলে আপনারাও দেখবেন যে আসলে একটা পরিপূর্ণ বাংলা ছবি, যদিও এই জেনারেশনের সাবজেক্ট একটু অন্যরকম, রক মিউজিক নিয়ে এবং একটা মিউজিশিয়ানের লাইফের জার্নি নিয়ে গল্প, সো একটু ভিন্নতাও পাবেন, আশা করি আনন্দ পাবেন আপনারা। আপনি যেহেতু একজন মিউজিশিয়ান এবং পরমব্রত সাহেব একজন রক স্টারের চরিত্রে অভিনয় করেছে, তো একজন মিউজিশিয়ানের দৃষ্টিভঙ্গিতে কেমন মনে হয়েছে, উনি কতটা মানিয়ে গেছেন? আসলে প্রথম কথা, আমি পরমব্রত নিজে আসলে গিটার বাজায় এবং ও নিজে একটা ব্যান্ড করতো আগে, এবং সেটার কারণে যখন আসলে একজন আনকোরা মানুষ যে গান বাজনার সাথে সম্পর্কই নাই, সে যখন একটা ক্যারেক্টার প্লে করতে যায় অনেক সময় দেখা যায় যে ভুলভাল, আমরা ট্রেডিশনালি বাংলা ছবিতে দেখে আসছি যে ধরার কথা কর্ড একরকম আর একরকমভাবে ধরে একটা কিছু করার চেষ্টা করছে, আজকের জগতে কিন্তু এই জিনিসগুলো আর কমে আসছে, মানুষ অনেক বেশি ডিটেলগুলোতে ঢোকে। তো পরমব্রতর জায়গা থেকে আমি মনে করব ও প্রচুর সময় দিয়েছে। একটা শ্যুটের কথা আমি বলতে পারি যে শাবনা আপা ডিরেক্টর এত সিরিয়াস ছিলেন পুরো শ্যুট এবং ইয়ে নিয়ে, একটা মিউজিক্যাল সিনের মধ্যে আমাকে সেটের মধ্যে রেখে যখন রেকর্ড করতেছে কী কর ধরবে, কীভাবে গাবে, কোন জায়গায় মুভ করবে, সো ওই ডিরেকশনের কিছুটা পার্টের সাথে আমাকেও সংযুক্ত করেছিলেন, যেটার কারণে আমি মনে করি যে এই ছোটো ছোটো ডিটেলগুলোতে, পুরো সিনেমা তো সম্ভব না, তো এরকম বিশেষ কিছু সিনে সেটা হয়েছে। এবং পরমব্রত খুবই আসলে সিনসিয়ার একজন অ্যাক্টর, এবং ধরেন গানটা করার আগে যতটুক সেশন দেখানো হচ্ছে আমার সাথে বসে গিটারে পুরো গানটা তোলা বা কীভাবে আসলে কী ভঙ্গিতে করবে, এই ধরনের ডিটেলে ঢোকার সিচুয়েশনগুলো হয়েছে, যেটার কারণে আলটিমেটলি স্ক্রিনে যা আমরা দেখতে পাচ্ছি সেটা অনেকটা রিয়ালিটির কাছে, এবং একটা অ্যাকচুয়াল মিউজিশিয়ান যেভাবে যন্ত্রটা ধরে বা একটা অ্যাকচুয়াল মিউজিশিয়ান যেভাবে আসলে, ভাই কথা বললে কিন্তু ভাই কথা বলতে পারবো না, একটু সাইলেন্স দিতে হবে, সো যখন যন্ত্রপাতিগুলো বাজাচ্ছে বা নিজের মুভমেন্ট দেখা যাচ্ছে, আমার কাছে ওকে একজন মিউজিশিয়ান হয়েও তাকে একদম পরিপূর্ণ মিউজিশিয়ানের মতনই লাগছে, আমার মনে হচ্ছিল না যে একজন অ্যাক্টর মিউজিশিয়ানের ভাব ধরার চেষ্টা করছে, সো আমার মনে হয় এই মেসেজটা সবার কাছেই কামে ক্রস করবে, স্পেশালি যারা মিউজিশিয়ানস তারা দেখে অনেক আনন্দ পাবেন। থ্যাংক ইউ।